তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যদি কোন দোকানে ওষুধ সামগ্রী বা করোনা প্রতিরোধ কোন সরঞ্জাম কিনতে এসে অধিক মূল্য দাবি করে আমাদের কাছে অভিযোগ করতে পারবেন, তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা মানবিক হন, আপনারা ওষুধ মজুতদারি করে মানুষকে ভোগান্তি সৃষ্টি করবেন না, মানুষকে করোনায় মৃত্যুর আগে নতুন মরণের জ্বালা দিবেন না। সবাইকে অনুরোধ করছি, ক্রেতা সাধারণ কেউ যদি প্রতারিত বা কেউ অধিক মূল্য দাবি করে আমাদের কাছে এখনই জানাইতে পারেন, আমরা এখনই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন, আমরা এখনই এই দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ব্যবসায়ীদের কাছে অনুরোধ করছি, মূল্য দাবি করলে আমাদের কাছে অভিযোগ করতে পারেন। ব্যবসায়ীদের কাছে অনুরোধ, আপনারা মানবিক হন, সামগ্রী বা ওষুধ কিনতে এসে যদি প্রতারিত হন দাবি করে আমাদের কাছে অভিযোগ করতে পারে। ব্যবসায়ীদের কাছে অনুরোধ, আপনারা মানবিক হন, মানুষকে করোনা মৃত্যুর আগে নতুন যন্ত্রণা দিবেন না। জনগণের অসংখ্য অভিযোগ, এই বাজারে পণ্য কিনতে এসে অধিক মূল্য দাবি করতেছেন, কেউ কেউ মজুতদারি করতেছেন। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়ার মাধ্যমে আহ্বান জানিয়েছি, আমাদের কাছে অভিযোগ করতে। এখন আমরা স্পট ভিত্তিক ঘুরতেছি, কেউ যদি এখন এসে অভিযোগ করে তো আমাদের দোকানে ওষুধের দাম বেশি, আমরা সেই জায়গা যে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। একই সাথে আমরা ব্যবসায়ীদের অনুরোধ করছি মানবিক হতে। মানুষ এখন এই মহামারীতে বিভিন্ন যন্ত্রণা আছে, কিন্তু মানুষ করোনায় মারা যাচ্ছে তার আগে বিভিন্ন এই সামগ্রী কিনতে গিয়ে আর একটা যন্ত্রণা ভোগ করতেছে, এক ধরনের মৃত্যু কষ্ট ভোগ করছে। আমরা মানুষকে এই কষ্ট থেকে উত্তরণ দিতে চাই এবং কঠোরভাবে আইন করতে তো ব্যবসায়ীদের সারা কেমন আছে? ব্যবসায়ী অনেক ভালো ব্যবসায়ী আছে যারা আমাদের ফোন করে বলতেছে, আমাদের কাছকে অ্যাপ্রিসিয়েট করতেছে, তারা আমাদের তথ্য দিচ্ছে। কিন্তু একটা চক্র আছে যারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা মজুতদারি করে পণ্যের অসুখ একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার মূল্য বাড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর এবং প্রচলিত আইনে আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করি। কোনো দাম আছে? এটা 100 টাকা আপনারা কেমনে বললেন বলেন তো, এটার কোনো দাম আছে গাইয়ে? এটা 20 টাকা হইতে পারে না, এটা ধরেন হইতে পারে না। আপনি যেটা দিয়ে নিজেকে প্রোটেক্ট করবেন সেটাই অনুরোধ করছি, কেউ এই বাইরের থেকে খোলা বাজারের কোনো মাল কিনবেন না। ব্যবসায়ী ভাইদের অনুরোধ করছি একটু মানবিক হন, মানবিক হন, মানুষের কিন্তু মামলা হবে বিভিন্ন ভাবে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে কিন্তু আপনাদের আশেপাশে সামনে, সুতরাং সাবধান হন, গায়ে রেটের অধিক মূল্যে বিক্রি করতে পারবেন না। সবাইকে অনুরোধ করছি, সবাই একটু সচেতন হন, নিজে একটু সচেতন হন, দেশকে রক্ষা করুন। মানুষের
অভিযোগ হচ্ছে আমি এখানে ক্যামেরা দেখি ওনার ম্যামও দেখবো, ম্যামও দেখবো না পাকিস্তান কত করেন আসেন আসেন, আপনি বাইরে আসেন। আপনি কি প্রেসক্রিপশন চাইছেন? আপনি কি ওনার কাছে প্রেসক্রিপশন চাইছেন? যে আপনার কাছে প্রেসক্রিপশন আছে আপনি কি চাইছেন কিনা? না কেন এইসব নাটক করতেছেন? রাখেন শুনেন, গজব নাজিল হবে, গজব নাজিল হবে, বিবেক করে জাগ্রত রাখেন। ও কেলবটার মারে টাকা দিচ্ছে, কত টাকা দিচ্ছে? 1100 কত টাকা? যাই হোক আসতে সম্পূর্ণ অন্যরকম, ঠিক আছে? যাই হোক দেখান, কিন্তু আমরা